পাবজিতে জেতার জন্য একটা টিমের রিকোয়ারমেন্ট কি? পাবজিতে অ্যাকচুয়ালি জেতার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে টিম পারফরম্যান্স এবং টিম সিনার্জি। যদি টিম পারফরম্যান্স এবং সিনার্জি এবং প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল রোল প্রপারভাবে কাজ করে তাইলেই জেতা সম্ভব। লাইক আমাদের টিমের এখন আমরা 6 জন প্লেয়ার আছি এবং 6 জন প্লেয়ারের প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল রোলস আছে। যেমন আমাদের সৈকত ভাই সাপোর্ট রোল প্লে করে, আমি এন্টি ফ্র্যাগিং করি, সবার আগে থেকে ফ্র্যাগ বের করতে হয়। সিনিস্টার আইজিএল করে, কাজে ওর কলিংসগুলো অনেক ইম্পর্টেন্ট, এবং জ্যাক্স আমাকে সাপোর্ট দেয় যাতে আমরা প্রপার ট্রেড নিয়ে খেলতে পারি। এবং এর সাথে কোচ আছে, কোচ আমাদের সবাইকে ভালোভাবে গাইড করে। 6-9 ছেলেটা ভালো ফ্রি রোলে খেলতে পারে এবং ফ্র্যাগারের অ্যাসল্টিং অনেক ভালো। সো সবগুলো মিলাই অ্যাকচুয়ালি মানে বেটার একটা টিম সিনার্জি এবং টিম পারফরমেন্স বিল্ড আপ হয়। সো এইভাবে অ্যাকচুয়ালি যদি আমরা বেটারভাবে টিম হিসেবে পারফর্ম করতে পারি তাইলে জেতা সম্ভব। তো আমার টিমের রোল হচ্ছে রাশার। তো রাশারের কাজটা হচ্ছে টিমের এন্ট্রি ফ্র্যাগের সাপোর্ট দেওয়া। টিম যে সময় একটা এনিমি বা একটা টিমকে পুশ করে তখন আমার রোলটা হচ্ছে সামনে খেলা, আর এন্ট্রি ফ্র্যাগের পিছনে ট্রেড নিয়ে খেলা। ইন ফিউচার ক্যারিয়ার নিয়ে কি চিন্তা ভাবনা, মানে ই-স্পোর্টসের সাথেই থাকবেন, পাবজির সাথে অর অল্টারনেট কোনো প্ল্যান আছে মাথায়? যেহেতু ই-স্পোর্টস নিয়েই আমরা খেলতেছি, ই-স্পোর্টস নিয়ে এতদিন ধরে আছি, তো ক্যারিয়ারটা ই-স্পোর্টসের দিকেই আগাতে চাচ্ছি। এখন যদি গেমটা আরও বাংলাদেশে আনবেন হয়ে আরও সামনে আগায় তাহলে আমাদের ই-স্পোর্টসের ক্যারিয়ারটা আরও মজবুত হবে। ধার করেননি কোনো নাম, তিনি নিজেই একজন ব্র্যান্ড। আমার সামনে এই মুহূর্তে বসে আছেন সৈকত। এই A1esports-এ আপনার রোল সম্পর্কে আমাদের একটু বলবেন। আমার ইনগেম রোল হচ্ছে সাপোর্ট। তো সাপোর্টের কাজটা হচ্ছে হলো যখনই টিম তিনজন মানে আমাদের যখন একটা কম্পাউন্ডে রাশ করতে হয় তো একজন পিছে দাঁড়াইতে হয় সাপোর্ট হিসেবে, কারণ যদি 4 জনে চলে যায় তো ওদের যদি ফ্ল্যাঙ্কার থাকে ওই ফ্ল্যাঙ্কারটা মারা দিতে পারে। তো সাপোর্টের ওইখানে অনেক ইম্পর্টেন্ট রোল, কারণ ওদের ফ্ল্যাঙ্কারটাকে সামলাইতে হয়। এটার পেছনে তো অনেক সময় দিতে হয়, আপনি দৈনিক কত ঘন্টা এটার পেছনে ব্যয় করেন প্র্যাকটিসের জন্য? আমাদের রেগুলার ডেইলি বিকালে দুপুরে সন্ধ্যায় এবং রাতে ম্যাচ থাকে, তো এই সময় খেলি, তারপর প্র্যাকটিস করি যে সকাল থেকে, তারপর রাতে গেম শেষ হওয়ার পরে ম্যাচ টেস্ট খেলি। এই সময়টাই ধরেন 7-8 ঘন্টা।